করছেন? 7 পর্যন্ত পড়ছি। ক্লাস 7 পর্যন্ত করছেন। এই বয়সে এসে কষ্ট লাগতেছে কোনটা বেশি? বেশি লাগতেছে যে বাবা নাই, পড়ালেখা করতে পারি না, কাজ করি, এজন্য। পড়ালেখা শিখে কি হওয়ার ইচ্ছা ছিল? পড়ালেখা শিখা ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। পড়ালেখায় ভালো ছিলেন? হ্যাঁ ছিলাম। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো খুবই গরিব পরিবারের একটি মেয়ে, সে সবসময় পর্দাশীল অবস্থায় থাকে, আজ পর্দা অবস্থায় কেন আসতে হয়েছে চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম সাদিয়া। সাদিয়া আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি ভাইয়া। কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? না আসলে আমার বাবাটা মরে গেছে, তো খাইতে পারি না, তার জন্য আম্মুটা অসুস্থ, এখন সব কাজ আমার একাই করা লাগে। কয় ভাই বোন আপনারা? আমরা 3 বোন। 3 বোন? জি। আপনি কি বড়? না আমার বড় একটা আপু আছে। আপু কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। আপনার বিয়ে হয়েছে? জি না আমার বিয়ে হয়নি। পড়ালেখা করেন? হ্যাঁ আগে করতাম, এখন করি না। কোন ক্লাস পর্যন্ত করছেন? 7 পর্যন্ত পড়ছি। ক্লাস 7 পর্যন্ত করছেন। এই বয়সে এসে কষ্ট লাগতেছে কোনটা বেশি? বেশি লাগতেছে যে বাবা নাই, পড়ালেখা করতে পারি না, কাজ করি, এজন্য। এটাই বেশি কষ্ট লাগে। পড়ালেখা শিখে কি হওয়ার ইচ্ছা ছিল? পড়ালেখা শিখা ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। পড়ালেখায় ভালো ছিলেন? হ্যাঁ ছিলাম। তা মেয়েদের তো অনেক জায়গায় অনেক স্কুলে ফ্রি করে দেয় পড়ালেখা, তাই এরকম কোনো সুযোগ পান নাই? জি না ভাইয়া পাই নাই, টাকার জন্য পড়তে পারি নাই। টাকার জন্য পড়তে পারেন নাই? জি। আচ্ছা আচ্ছা। তাই যে ভিডিও সামনে কি না আসলে হতো? না না আসলে এখনো ভাবে পড়াইছি, খাইতে পারি না। আচ্ছা। তা আপনার মা তো এখন অসুস্থ, বাবা নাই, তা এখন সংসারটা কে চালায়? সংসারটা এখন আমি চালাই। আপনি কি কাজ করে সংসার চালান? আমি ওই যে সেলাই মেশিন এর কাজ করি। সেলাইয়ের কাজটা জানেন সবকিছু ঠিকঠাক মতো? হ্যাঁ জানি। তত যাক ভালো। কি বানাইতে পারেন? বানাইতে পারি এই সালোয়ার কামিজ। আচ্ছা। কোন গার্মেন্টসে কাজ করেন নাকি এমনি কোন দোকানে কাজ করেন? এমনি বাসায়, মানুষের বাসায়। মানুষের বাসায় কাজ করেন। কত টাকা দেয় তাতে? এই ধরেন 10-12টা জামা বানাইলে 200 টাকা পাই। তো অনেক পরিশ্রম, 10-12টা জামা বানাইতে তো অনেক সময় লাগে। জি। আচ্ছা আচ্ছা। তা এই ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলার আছে, কি বলতে চান? যে দেখবে আমি চাই কোন ভাইয়া আমার সাহায্য করুক। মানে সাহায্য সহযোগিতা চান? জি। বিয়ে শাদী করে সংসার করতে হবে সেটা ভাবেন না? নিজের একটা সংসার হবে, নিজের স্বামী হবে, সন্তান হবে সেটা ভাবেন? হ্যাঁ ভাবি তো, যে আমাকে ভালোবাসতে পারবে, আমার দেখাশোনা করতে পারবে, তার কাছে বিয়ে বলবো। তার কাছে গিয়ে আসলে বিয়ে করবেন তাই না? ঠিকানা কোথায় আপনার? আমার বাসা সাভার। সাভারে? আচ্ছা আচ্ছা। ওইখানে নিজেদের বাড়ি টাড়ি আছে? না নিজেদের বাড়ি নেই, ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা। ভাড়া থাকেন? জায়গা জমি টমি নাই কোনো? না জায়গা জমি টমি নাই, কোনো কিছু না। মানে কি নামাজ কালাম পড়েন তো পাঁচক তো? হ্যাঁ পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন? সংসারের সব কাজকর্ম পারেন? হ্যাঁ পারি। কি ভালো রান্না করতে পারেন? পাই সব কিছু রান্না করতে পারি। সব কিছু রান্না করতে পারেন? তো যাই হোক ভালো, স্বামীকে রান্না টান্না করে খাওয়ায় খুশি রাখতে পারবেন তাহলে তাই না? হ্যাঁ। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, কেউ যদি যোগাযোগ করতে চায়? আমার ফোন আছে, ফোনে যোগাযোগ করতে পারবে। নাম্বারটা মুখস্থ আছে? জি না নাম্বারটা মুখস্থ। আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার, শুনতেই পেলেন এক অসহায় পরিবারের মেয়ে, তার আসলে বাবা নাই, কষ্টেরই জীবন, একটা বোন ছিল বোনটা বিয়ে হয়ে গেছে, সে এখন অসুস্থ, মাকে নিয়ে আসলে সেলাইয়ের কাজ করে সংসারটা চালাচ্ছে, এমতো অবস্থায় ভিডিও সামনে আসছে। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা খোঁজ খবর নিতে চান, যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা হচ্ছে 01994636383। নাম্বারটা খোলা থাকে তো? যাক নাম্বারটা খোলা রাখবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।